বন্ধুগণ, আজ মু আপনার এমি এক জিনিস বিষয়ে কহিবি যাহার কেবল এক চামচ আপনার চা রে মিশাই আপনার নিজের মোটাপণ কম করে পারিবে। আজ আমি আলোচনা করা এমি এক সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বিষয়ে যা কি না কেবল আপনার ওয়েট লসরে আপনার সাহায্য করব, বরং এসহ আপনার ওভরঅল হেলথ কুধ্য ইম্প্রুভ করব। আজ আমি আলোচনা করা ফিনেল সিডস অর্থাৎ পান মধুর বিষয়ে। তবে আসুন জাঁবা কেবল পান মধুর আপনার চা রে মিশাই আপনার নিজের বডি ফ্যাট কু আপনার চর্বি কম করে পারে এবং আপনার ওভরঅল হেলথ কু ইম্প্রুভ করে পারে। আজর ভিডিওরে আমি জাঁবা এই চা কু কমিটি বনা যায়, এর আপনার ফ্যাট কমিটি কম হুয়ে এবং আপন সব অন্য ফায়দা এর মিথায় এবং গোটে দিনের কেতে থর আপনার এই চা কু পি পারে। বন্ধুগণ, পান মহুরী আপনার মেটাবলিজম কু বুস্ট করে থাকে। মেটাবলিজম বেসিকালি সেই প্রসেস অটে যা আপনার শরীর ক্যালোরিজ কু বর্ন করে থাকে। যেতে হাই আপনার শরীর মধ্যে মেটাবলিজম বড়ব, সেতে অধিক আপনার শরীর ক্যালোরিজ কু বর্ন করব এবং আপনার শরীর চর্বি কম হওয়া লাগিব। পান মধুর কিছু এসেনসিয়াল অয়েল বি মিলি থাকে যা কি আপনার ডাইজেস্টিভ এনজাইমস কু স্টিমুলেট করে থাকে। এই এনজাইমস খাদ্য কু ঠিকভাবে ডাইজেস্টিভ করিবারে এবং সেথিরে মজুদ কার্বোহাইড্রেটস, ফ্যাট এবং অন্য যে নিউট্রিয়েন্টস থাকে সে সব অ্যাবজর্ব হেবারে বা মেটাবলাইজ হেবার প্রসেস কু তীব্র করে দিয়ে। সেই কারণ আপনার অধিক ক্যালোরিজ কু বর্ন করে থাকে এবং খাদ্য বি সহজে পাচন হয়ে যায়। পান মধুরীর সেবন দ্বারা আপনার ভোক কম লাগি থাকে, ফলে আপনার ওভর ইটিং করে নাই। এছাড়া পান মহুরী আপনার ক্যালোরি ইনটেক কু ন্যাচুরালি কন্ট্রোল করে থাকে, ফলে আপনার ওয়েট লসরে হেল্প মিলি থাকে। এছাড়া পান মধুরী আপনার ডাইজেস্টিভ সিস্টম কু রিল্যাক্স করে থাকে এবং ব্লোটিং, গ্যাস ও স্টোমাক ক্রাম্পস কু বি কম করে থাকে। বেটার ডাইজেসন র অর্থ অটে আপনার শরীর নিউট্রিয়েন্টস কু বহুত ভালোভাবে অবজর্ভ করা এবং টক্সিনস কু এফিসিয়েন্সলি শরীর বাহার করা। ইম্প্রুভ ডাইজেসন রু আপনার ওভরঅল হেলথ বড়ি হব নি থাকে এবং ওয়েট ম্যানেজমেন্টে আপনার সহজ হয়ে থাকে। আহরি গোটিয়ে বহুত ইম্পর্টাট গুণ যা পান মধুরী মিলি থাকে তাহা অটে এর মাইল্ড ডিউরেটিক প্রপর্টি, অর্থাৎ পান মধুরী আপনার শরীর মধ্যে ওয়াটার রিটেনশন কু বন্ধ করে থাকে, ফলে আপনার পরিশ্রা অধিক লাগি থাকে, যে কারণ আপনার শরীরের পফিনেস কম হয়ে থাকে এবং ওয়াটার ওয়েট কম হয়ে যায়। বন্ধুগণ, আপনার জাঁয়ে আশ্চর্য লাগিপারে অধারু অধিক লোকঙ্ক মধ্যে মোটাপণর কারণ ফ্যাট হওয়া সহ এক্সেসিভ ওয়াটার রিটেনশন এর এক মুখ্য কারণ হয়ে থাকে। সেইপা যে আপনার পান মধুরীর সেবন করতে তবে এই ওয়াটার শরীর বাহার কু বাহি থাকে এবং আপনার অধিক হালকা, অধিক একটিভ এবং অধিক লাইট ফিল করে থাকে। ফিনেল সিডস বা পান মধুরী না কেবল আপনার মেটাবলিজম কু বুস্ট করে থাকে, বরং আপনার এপাটাইট কু বি সরপ্রেস করে, ডাইজেসন কু ইম্প্রুভ করে, শরীর ওয়াটার রিটেনশন কু কম করে আপনার ওয়েট লস জর্নিরে গোটি সিগনিফিকেন্ট রোল প্লে করে থাকে। বন্ধুগণ, পান মধুরী কু আপনার চা রে এড করা বহু সিম্পল অটে। সেইপাই যেমিটি আপনার রেগুলার চা বনাতে ঠিক সেই প্রকারের এখন বনাতু। পানি কু প্রথমে গরম হওয়া কু দিও, যেবে পানি গরম হয়ে যাব তবে আপনার সেথিরে এক চামচ পান মধুরী পকাই দিও। তাপরে আপনার এই পান মধুরী কু ধীমা আঞ্চরে 2 মিনিট পর্যন্ত ভালোভাবে বয়ল করন্তু। তাপরে যেমিটি আপনার চা বনাতে সেমিটি আপনার এথিরে চা পতি, চিনি, ক্ষীর আদি মিশান্তু। যেবে আপনার চা প্রস্তুত হয়ে যাব তবে আপনার এখন ছাড়ি নিও। এই চা কু আপনার দিনের 2 টাইম সেবন করে পারে, সকাল থরে এবং সন্ধ্যার থরে আপনার এর সেবন করন্তু। এমিতিরে পান মধুরীর টেস্ট যদি আপনার ভালো ন লাগে বা বহুত অধিক স্ট্রং লাগে তবে আপনার প্রথমে অধা চামচ পান মধুরীর এই চা স্টার্ট করে পারে এবং ধীরে ধীরে যেবে আপনার এর অভ্যাস হয়ে যাব বা ভালো লাগবে লাগিব তবে আপনার পান মধুরীর কোয়ান্টিটি আপনার চা রে বড়াই পারে। আপনার চাইলে এই চা রে অদা এবং গুজরাতি মিশাই পারে, এদ্বারা আপনার চা র ফ্লেভর বি এনহান্স হব এবং স্বাস্থ্যগত ফায়দা বি মিলিব। বন্ধুগণ, পান মধুরী চা পিইবার কেবল গোটিয়ে ফায়দা ওয়েট লস পাই হয়ে নথায়, বরং এর আহরি বহু সারা বেনিফিটস আপনার মিলি থাকে। সর্বপ্রথমে পান মধুরী আপনার চা র ফ্লেভর কু এনহান্স করে থাকে যা কি আপনার রেগুলার চা কু স্পেশাল বনাই দিয়ে। পর্সনালি এই টেস্ট মতো বি পছন্দ অটে। এছাড়া ক্ষীর সহিত যেবে আপনার পান মধুরীর সেবন করতে তবে এই কম্বিনেসন ডাইজেস্টিভ হেলথ পাই বহুত লাভদায়ক হয়ে। বন্ধুগণ, কিছু লোককে ক্ষীর সহজে হজম হয়ে নথায়, এমিতি লোক যদি ক্ষীরের পান মধুরী মিশাই সেবন করবে তবে পান মধুরীর যে ডাইজেস্টিভ প্রপর্টি মিলি থাকে তাহা ক্ষীরর ডাইজেসন প্রসেস কু সহজ বনাই দিয়ে, ফলে আপনার ব্লোটিং বা গ্যাস ভাল সমস্যা হয়ে নথায়। এছাড়া যদি আপনার চা পিঁতি না তবে আপনার পান মধুরী কু পাড়ে বয়ল করে মধ্য সেবন করে পারে। হলে আজিকালি প্রায়ত অধিকাংশ লোক চা র সেবন করে থাকে, সেইপা যদি আপনার চা রে আপনার পান মধুরী মিশাই পিঁতি এবং এর অভ্যাস করে নিতে তবে আপনার এথিপাই অলগা কোণী এফর্ট দেওয়া পড়ি নথায়। এছাড়া যদি আপনার সিরিয়সলি আপনার ওয়েট লস করা চাহুচার তবে সেইপা জিরো সুগার পলিসি কু
ଆପଣାଇବା ବହୁତ ଜରୁରୀ ଅଟେ। ସେଥିପାଇଁ ଏହି ଚା'କୁ ଯେବେ ଆପଣ ବନାଉଛନ୍ତି ତେବେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଏଥିରେ ଚିନି ନ ମିଶାଇବା ପାଇଁ। ହେଲେ ଚିନି ବିନା ଯଦି ଆପଣ ଚା' ପିଇପାରିବେ ନାହିଁ ତେବେ ଚିମୁଟାଏ ମାତ୍ର ଚିନି ଆପଣ ଏଥିରେ ପ୍ରୟୋଗ କରିପାରିବେ। ଅଧିକ ଚିନି ଯଦି ଆପଣ ଏଥିରେ ପ୍ରୟୋଗ କରିବେ ତେବେ ମନେ ରଖନ୍ତୁ ପାନମଧୁରୀ ଚା'ରୁ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ଫାଇଦା ମିଳିଥାଏ ତାହା ଓଭର ପାୱାର ହୋଇଯିବ ଏବଂ ଆପଣଙ୍କୁ ଏଥିରୁ କୌଣସି ବି ଫାଇଦା ମିଳିବ ନାହିଁ। ଆପଣଙ୍କ ଓଜନ କମ୍ ହେବା ବଦଳରେ ଓଲଟା ବଢ଼ିବାକୁ ଲାଗିବ। ବନ୍ଧୁଗଣ, ପାନମଧୁରୀକୁ ଆପଣଙ୍କ ଚା'ରେ ଏଡ୍ କରିବା ଏକ ପ୍ରାକ୍ଟିକାଲ ଏବଂ ଇଜି ଷ୍ଟେପ୍ ଅଟେ। ଆପଣଙ୍କୁ କେବଳ ଏକ ଚାମଚ ପାନମଧୁରୀ ଆପଣଙ୍କ ଚା'ରେ ମିଶାଇବାକୁ ହେବ ଏବଂ ଦିନକୁ ଦୁଇଥର ସେବନ କରିବାକୁ ହେବ। ହେଲେ ମନେ ରଖନ୍ତୁ କୌଣସି ବି ଗୋଟିଏ ଜିନିଷ ଆପଣଙ୍କୁ ସର୍ବଦା ହେଲ୍ଦି ରଖିପାରିବ ନାହିଁ ଏବଂ ନା କେବଳ କୌଣସି ଗୋଟିଏ ଜିନିଷକୁ ଫଲୋ କରି ଆପଣ ନିଜର ୱେଟ୍ ଲସ୍ କରିପାରିବେ। ହେଲ୍ଦି ରହିବା ପାଇଁ ଏବଂ ୱେଟ୍ ଲସ୍ କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ସର୍ବଦା ଏକ ହୋଲିଷ୍ଟିକ୍ ଆପ୍ରୋଚ୍ ଆପଣାଇବାକୁ ପଡ଼ିଥାଏ। ଆପଣଙ୍କ କ୍ୟାଲୋରି ଇନ୍ଟେକ୍କୁ ଆପଣଙ୍କୁ କମ୍ କରିବାକୁ ହୋଇଥାଏ, ଫିଜିକାଲି ଆକ୍ଟିଭ୍ ରହିବାକୁ ପଡ଼ିଥାଏ, ହେଲ୍ଦି ଏବଂ ବାଲାନ୍ସ ଡାଏଟ୍ର ସେବନ କରିବାକୁ ପଡ଼ିଥାଏ ଏବଂ ତା ସହିତ ଷ୍ଟ୍ରେସ୍ରୁ ମଧ୍ୟ ଦୂରରେ ରହିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଏହିସବୁ କଥାର ଧ୍ୟାନ ରଖିବା ଦ୍ୱାରା ଆକ୍ଚୁଆଲି ଆପଣଙ୍କୁ ୱେଟ୍ ଲସ୍ ହୋଇଥାଏ। ତେବେ ଏହି ଚା' ସହିତ ଆପଣ ହେଲ୍ଦି ହେବିଟ୍ସକୁ ନିହାତି ଫଲୋ କରନ୍ତୁ ଏବଂ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଏହି ଚା'ରୁ କେମିତି ଫାଇଦା ମିଳିବ। ତେବେ ଆଶା କରୁଛି ଆଜିର ଏହି ସୁନ୍ଦର ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ନିହାତି ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଟିକେ ଭଲ ଲାଗିଥିବ ତେବେ ଗୋଟେ ଲାଇକ୍ ଦିଅନ୍ତୁ ଏବଂ ଏମିତି ପ୍ରକାର ଭିଡ଼ିଓ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଜି ପାଇଁ ଏତିକି। ପୁଣି ଦେଖା ହେବ ଏକ ନୂତନ ସୁନ୍ଦର ଅଧ୍ୟାୟ ସହ। ଧନ୍ୟବାଦ।